মিউকোসাইটিস এটা আমাদের যে মিউকাস পেমব্রেন যেটা রয়েছে যেটা আমাদের মুখ থেকে আমাদের জিআই ট্র্যাক্ট হয়ে আমাদের স্টমাক পর্যন্ত যাচ্ছে সেই মিউকাস মেমব্রেন যদি আমাদের ইনফেকশন হয় সেই মিউকাস পেমব্রেনের মধ্যে সেটা যদি সোয়েলিং হয়ে যায় বা ফুলে যায় তাহলে অনেক আমাদের মুখের মধ্যে আলসারেশনের সৃষ্টি হতে পারে বা যেটা মাউথ ড্রাই হয়ে যায় বা থিক স্যালাইভা হয় যে আমাদের মাড়ি দাঁতের মাড়ি যেটা রয়েছে গাম তার মধ্যে আপনার ব্লিডিং হতে পারে সেখানে হোয়াইট প্যাচেস হয়ে যেতে পারে সেখান থেকে শুরু করে আপনার পেটের সমস্যা পেটের ব্যথা বা রিকারেন্ট ডায়রিয়া হওয়া বারে বারে লুজ মোশন হওয়া বা আপনার ভমিটিং টেন্ডেন্সি মানে বমি ভাব বা বমি হওয়া এই সমস্যাগুলো আসতে পারে এটাকে মিউকোসাইটিস বলা হয় বেসিক্যালি এই সমস্যাটা দেখা যায় যাদের ক্যান্সারের জন্য কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি হয় তারপরে তার সাইড এফেক্ট হিসাবে কিন্তু মিউকোসাইটিসের সমস্যাটা দেখা দিয়ে থাকে শুধুমাত্র যে কেমোথেরাপি থেরাপির পেশেন্ট বা রেডিয়েশন থেরাপি বা বোন মেরো ট্রান্সপ্লান্টের পেশেন্টদের মধ্যে মিউকোসাইটিস দেখা যায় এরকম নয় যারা অতিরিক্ত পরিমাণ স্মোকিং করেন বা টোব্যাকো যারা মানে ইউজ করে থাকেন খুব বেশি পরিমাণ তাদের ক্ষেত্রেও কিন্তু মিউকোসাইটিস হতে পারে অ্যালকোহল কনসাম যারা খুব বেশি পরিমাণ করে তাদের ক্ষেত্রেও হতে পারে বা আপনার যদি কোনো ধরনের পেটের কোনো সমস্যা থাকে বা আপনার কিডনির সমস্যা থাকে যদি আপনার অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে তাহলেও কিন্তু সেটা পরবর্তী সময় গিয়ে আপনার মিউকোসাইটিসের সমস্যা আসতে পারে তো বেসিক্যালি এটা আমাদের যে মিউকাস মেমব্রেন যেটা আমাদের একটা তরল পদার্থ মতো থাকে আমাদের যে পাইপলাইন রয়েছে জিআই ট্র্যাক রয়েছে সেই জায়গাটার মধ্যে যদি সোয়েলিং হয় ফুলে যায় ইনফেকশন হয় তখন সেখান থেকে আপনার মিউকোসাইটিসের সমস্যা আসতে পারে আচ্ছা ডক্টর ভট্টাচারী এই ক্ষেত্রে একটা বহুল প্রচলিত একটা শব্দ আমরা শুনে অভ্যস্ত যে মুখের ভেতরে আপনি বললেন যে হোয়াইট প্যাচেসের মতো হয় এবং কোনো কিছু খেতে গেলে তীব্র যন্ত্রণা অনুভব হয় মানুষের আমরা অনেক ক্ষেত্রে এটা শুনেছি আমি জানি না এর পিছনে কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে কি না যে ভিটামিনের অভাবের জন্য এটা হতে পারে মুখের মধ্যে যেটা আমরা শুনি এবং কিছুদিন ওষুধ খাওয়ার পর আবার সেটা সেরেও যায় সত্যি কি মানুষের ভিটামিনের অভাবে এই ধরনের জিনিস হয় ভিটামিন সি এর অভাবে আপনার মুখের আলসারেশন হতে পারে বা ভিটামিন বি টুয়েলভের অভাবে আপনার মুখের ভেতর এরকম আলসারেশন হতে পারে কিন্তু সেটা আপনার যদি রিকারেন্টলি হয় তাহলে কিন্তু সেটা অন্য কোনো সমস্যার দিকেও আপনার যেতে পারে তো এরকম যদি আপনার মুখের কোনো স্পট হোয়াইট ছোট স্পট হচ্ছে বা যেটা আমরা বলি ছাল উঠে যাওয়া এরকম সমস্যা হচ্ছে তো প্রথমত অবশ্যই চেষ্টা করবেন ভিটামিন ভিটামিন সি এর মেডিসিন না খেয়ে আপনি ফ্রুটস খান যেগুলো ভিটামিন সি যার মধ্যে বেশি পরিমাণ রয়েছে লেবু জাতীয় যে কোনো ফল আপনি খেতে পারেন প্রত্যেকটা ফলের মধ্যে ভিটামিন সি রয়েছে কিন্তু লেবু জাতীয় ফলে বেশি পরিমাণ পাওয়া যায় ভিটামিন সি ভিটামিন সি জাতীয় আপনি ফ্রুটস আপনি খেতে পারেন আর তখন একটু খাওয়া দাওয়ার মধ্যে খুব বেশি ঝাল বা খুব বেশি গরম খাবার আপনি খাবেন না একটু টেক কেয়ার করতে হবে ওটা আপনার এমনিতেই সেরে যাবে